অবশেষে জামায়াতের সমাবেশ পেছালো। সমাবেশ করার অনুমতি না পেয়েও আজ মঙ্গলবার বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল জামায়াত ইসলামী, কিন্তু অনুমতি না থাকায় সমাবেশ করলে উত্তেজনা ও সংঘাতের মতো ঘটনা ঘটতে পারে। সে কারণে আজ জরুরি সংবাদ সম্মেলন করে সমাবেশের তারিখ পিছিয়েছে জামায়াত ইসলামী। আগামী 4 আগস্ট রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলন করে দলটি এ ঘোষণা দিয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ গ্রেপ্তার সব নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে মঙ্গলবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়েছিল। আজকের সমাবেশ বাস্তবায়নে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছিল, কিন্তু সংঘাতের আশঙ্কায় তারা সমাবেশের তারিখ পিছিয়েছে। তারা পুলিশের অনুমতি নিয়েই আগামী 4 আগস্ট সমাবেশ করবে। রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলালুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক, দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন কামাল হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, দক্ষিণের মজলিসের শুরা সদস্য আশরাফুল আলম ইমন।